এ কথা আমাদের সকলের জানা আছে যে আমরা কেউ এ জগতে ছিলাম না। এ কথাও জানা আছে যে ভবিষ্যতে কেউ এ জগতে থাকতে পারবো না। প্রশ্ন জাগে, তাহলে এখানে আসার পূর্বে কোথায় ছিলাম, এখান থেকে যাওয়ার পর কোথায় থাকবো এবং এখানে এসেছি কেন? এই তিনটি প্রশ্ন এবং এর উত্তর নিয়েই পুরা কোরআন হাদিস। এখানে আসার পূর্বে কোথায় ছিলাম, কোরআন বলছে আমাদের আদি পিতা সাইয়েদেনা হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে। আল্লাহ পাক আমাদের আদি পিতা সাইয়েদেনা হযরত আদম ও হাওয়া আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর থাকতে দিলেন জান্নাতে। আল্লাহ পাক বলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি ও তোমার স্ত্রী উভয়জন জান্নাতে অবস্থান করো। আব্বা এবং আম্মার সাথে তাদের কেয়ামত পর্যন্ত আনে ওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিও জান্নাতে ছিল। এই হিসাবে আমরা সকলেই জান্নাতের আদি বাসিন্দা। জান্নাত আমাদের বাপের বাড়ি ও আদি বাসস্থান। কোন কারণবশত আমাদেরকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে। জান্নাত থেকে বের করে দেওয়ার পর আমরা অবস্থান নিয়েছিলাম রূহ জগতে। রূহ জগতে কতদিন ছিলাম আমাদেরকে জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর রূহ জগতে কেটে গেছে। রূহ জগতের হায়াত পুড়িয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে তথা মায়ের পেটে। এখানে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে এখান থেকেও বের করে দেয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে, এখন যে জগতে আছি। এখানে কতদিন থাকবো আমাদেরকে জানানো হয়নি। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। এখানের হায়াতের সমাপ্তি ঘটলে আমাদেরকে এখান থেকেও বের করে দেয়া হবে। আমরা গিয়ে পৌঁছব কবর জগতে। কবর জগতে কতদিন থাকতে হবে তাও জানানো হয়নি। শুধুমাত্র এতটুকু জানানো হয়েছে যে কেয়ামত পর্যন্ত থাকতে হবে। কিন্তু কেয়ামত কোন সনে সংগঠিত হবে তা জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবর জগতে কেটে যাবে। কবর জগতের হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হবে। আমরা সকলেই সমবেত হব একটি বিশাল মাঠে, যাকে হাশর মাঠ বলা হয়। বেহেশত থেকে নিয়ে হাশর মাঠ পর্যন্ত সকলেই ছিলাম এক পথের পথিক। চাই মুসলিম হই আর মুমিন, হিন্দু হই আর বৌদ্ধ, ইহুদি হই আর খ্রিস্টান, আস্তিক হই আর নাস্তিক, কিন্তু হাশর মাঠে পৌঁছার পর আর একসাথে থাকতে দেয়া হবে না, একসাথে চলতে দেয়া হবে না। সেখানে পৌঁছার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসবে, ওয়ামতা আজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে, একসাথে আর চলতে দেয়া হবে না, একসাথে আর থাকতে দেয়া যাবে না। দুই ভাগে বিভক্ত হয়ে পড়লাম, এক ভাগ ডান দিকে আর এক ভাগ বাম দিকে।
ডান দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে বাপের বাড়ি জান্নাতে গিয়ে পৌঁছেছে। বাম দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে জাহান্নামে গিয়ে শেষ হয়েছে। তৃতীয় আর কোন রাস্তা সেখানে নেই। হাসর মাঠের রাস্তা মাত্র দুইটি। রাসেতে দোহে রাওয়া মাশার সে মঞ্জিল কি তরফ, রাসেতে দোহে রাওয়া মাশার সে মঞ্জিল কি তরফ, এক জান্নাত কি তরফ হ্যায় এক জাহান্নাম কি তরফ। তৃতীয় কোন রাস্তা সেখানে নেই। যদি কপাল ভালো থাকে ডান দিকের পথে পথের পথিক হতে পারি, তাহলে পুনরায় বাপের বাড়ি জান্নাতে গিয়ে পৌঁছব। এই যে কতগুলো স্টেশন পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছলাম, প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর আমাদের ধারণা জন্মেছিল আমরা এখানে জন্য স্থায়ী, কিন্তু কোথাও আমাদেরকে স্থায়ীভাবে থাকতে দেয়া হয়নি, ইচ্ছায় অনিচ্ছায় বের করে দেয়া হয়েছে। এমনকি এখন যে জগতে আছি, যদিও মুখে বলি আমি এক সময় এই জগৎ থেকে বিদায় নিয়ে যাব, এটা আমার মুখের কথা অন্তরের নয়, না হয় দেখা গেছে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে, পিঠ কুজু হয়ে গেছে, লাঠি বর দিয়ে হাঁটি, এরপরেও মনে মনে আশা অন্তত আরো বছর দশেক তো লাস্টিং করব, মারা গেলে এরপরে 10 বছর পুরিয়ে গেলে আরো 10 বছরে যোগ দিই, 10-এর পর 10 যোগ চলতে থাকে, এর ভিতর দিয়ে বুড়োর বিয়োগ ঘটে যায়, বুড়ো ভবিষ্যৎ জীবনের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারলো না। যদিও ধারণা জন্মেছিল প্রত্যেকটি স্টেশনের জন্য আমি স্থায়ী, কোথাও আমাকে স্থায়ীভাবে থাকতে দেয়া হয়নি, কিন্তু শেষ ঘাটে জান্নাতে পৌঁছার পর আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ জানানো হবে, খালিদিনা ফিহা আবাদা, বান্দা তুমি এখানের জন্য স্থায়ী, তোমার মওত এবং এন্তেকালের ধারার সমাপ্তি ঘটে গেছে আর তোমাকে মরতে হবে না, চিরদিনের জন্য এই চির শান্তি নিকেতন জান্নাতে তুমি বসবাস করবে। মানব ইতিহাসের সার সংক্ষেপ, যেখান থেকে সফর শুরু সেখানে গিয়ে সফর শেষ, মধ্যখানে কতগুলো স্টেশন পাড়ি দেয়া মাত্র।